এবার উত্তল লেন্সের মধ্য দিয়ে আলো গেলে, আলোক রশ্মি প্রতিসরণ হলে রশ্মি কীভাবে যায়? তা যদি সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্সের উপর এসে পড়ে, এই ধরো লেন্সটা মাথা হয়ে গেল, এইটাতেই দেখাচ্ছি, ধরো আলোক কেন্দ্রের মধ্যে যে একটা সরল রেখা টেনে নিলাম, তোমার সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের উপর এসে পড়ল, পড়ার পর এরা একটা বিন্দুতে মিলিত হয়, এভাবে প্রতিসরণ হয়, অর্থাৎ প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়। এভাবে অর্থাৎ উত্তল লেন্সের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণ হলে রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিতে পরিণত হয়, সেই কারণে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অপরপক্ষে যদি অবতল লেন্সের উপর এসে আপতিত হয়, অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, ধরো অবতল লেন্সের প্রধান অক্ষ হচ্ছে এটা, এইটা ধরো অবতল লেন্সের প্রধান অক্ষটা, অবতল লেন্সে যদি ধরো প্রধান অক্ষের সমান্তরালভাবে এইভাবে এলো, তাহলে প্রতিসরণে অবতল লেন্স প্রতিসরণের পর মনে হবে যেন প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে আসছে, অর্থাৎ বা অবতল লেন্সে এভাবে যদি আলোকরশ্মি এসে পড়ে, তাহলে প্রতিসরণের পর এরা ছড়িয়ে পড়ে, একে অপরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ এভাবে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় বা ডাইভার্জিং লেন্স বলা হয়। সুতরাং অবতল লেন্স তাহলে কী হলো না, আলোকরশ্মি প্রতিসরণের পর এরা একে অপরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ অপসারী হয়, সেই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। তাহলে এখন উত্তল লেন্স কেন এরকম অভিসারী হচ্ছে, উত্তল লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ কেন অভিসারী হয়, অবতল লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর কেন অপসারী হয়, এইটা দেখতে হবে। তাহলে ধরো উত্তল লেন্সটা কারেক্ট আমি ড্রয়িং করছি এইরকমের, ধরো লেন্সটা, এই লেন্সের প্রধান অক্ষ ধরো এটা। তাহলে এখন লেন্সটাকে কতগুলো প্রিজমের সমষ্টি বলে ভাবা যেতে পারে এরকম, অর্থাৎ প্রধান অক্ষের ওপরের দিকে তিনটে প্রিজম আছে, প্রধান অক্ষের নিচের দিকে তিনটে প্রিজম আছে। আমরা জানি যে এই শীর্ষবিন্দু বিপরীত দিকে যে বাহুটা তাকে বলা হয় ভূমি, বা এই দুটো যদি প্রতিসারকৃষ্ট হয় এটা ভূমি হবে। তাহলে আলোকরশ্মি প্রিজমের ওপর পড়লে এইটা পড়া আছে যে রশ্মি ভূমির দিকে বেঁকে যায়, অর্থাৎ এভাবে যাবে, একইভাবে এটা এটারও ভূমি নিচের দিকে এভাবে যাবে, এর ভূমি নিচের দিকে এভাবে যাবে, কিন্তু এইটার ভূমি কোন দিকে, নিচের দিকে প্রিজমগুলোর ভূমি হয় দেখো ওপর দিকে, ঠিক আছে, ওপর দিকে বেঁকে যাবে, এভাবে বেঁকে যাবে, অর্থাৎ অবতল লেন্সে বা উত্তল লেন্সে এই প্রিজমেটিক অ্যাকশনের জন্য তোমার রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়। একইভাবে যদি অবতল লেন্সের কথা ভাবি, অবতল লেন্সের এখন
একেও দেখো প্রিজমের কতগুলো সমষ্টি বলে ভাপা যেতে পারে, ওপরের দিকে দুটো, আমি প্রধান অক্ষের নিচের দিকে দুটো প্রিজম ধরেছি, তাহলে এই প্রিজমটার ভূমি ওপর দিকে, সুতরাং রশ্মি ওপর দিকে চলে যাবে, এই প্রিজমটার ভূমি নিচের দিকে, সেই জন্য রশ্মি নিচের দিকে যাবে, এর ভূমি নিচের দিকে, এও নিচের দিকে যাবে, এর ভূমি ওপরের দিকে, এ ওপরের দিকে যাবে, সেই কারণে অবতল লেন্স অপসারি লেন্স রূপে কাজ করে, অর্থাৎ উত্তল বা অবতল লেন্সের যে অভিসারি বা অপসারি ক্রিয়া সেটা তোমার প্রিজমের কার্যনীতি ছাড়া আর কিছুই নয়। তাহলে এখন এই ছবিতে আমরা দেখলাম যে উত্তল লেন্সের ওপর আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্ছেদে পড়লে এই যে একটা বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটার একটা নির্দিষ্ট নাম আছে, ওই বিন্দুটাকেই বলা হয় ফোকাস বা মুখ্য ফোকাস, এইখানে এই বিন্দুতে মিলিত হয়, এই কারণে এইটাকে বলা হয় ফোকাস বিন্দু। এবং মনে রাখবে আয়নার ক্ষেত্রে যেমন ফোকাস ছিল লেন্সেরও আছে, কিন্তু লেন্সের দুটো প্রতিসারক পৃষ্ঠ সমান্তরাল আলোকরশ্মি এদিকেও এসে পড়তে পারে, তাহলে এদিকে একটা বিন্দুতে মিলবে, সেই কারণে লেন্সের ফোকাস বিন্দু দুটো, একটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস, একটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। এখন তোমাদের যে এই যে ছবিতে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় মুখ্য ফোকাস, তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস জিনিসটা কি না, উত্তল লেন্স, আমি উত্তল লেন্স দিয়ে বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে পড়লে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। অনুরূপভাবে অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়েছে, পড়ার পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয়, এই অস্থিটাকে পিছন দিকে বা বর্ধিত করছি, বর্ধিত করলে দেখো কোন বিন্দুতে মিলছে, এই যে তোমার এই যে বিন্দুতে মিলছে এই বিন্দুটাকে বলা হবে অবতল লেন্সের মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি দাঁড়ালো না, অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে পড়লে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুর থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হবে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। তা এখন আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, এই যে এটা আলোক কেন্দ্র ও থেকে এই যে দূরত্ব, এখানেও এটা আলোক কেন্দ্র ও থেকে এর এই যে দূরত্ব, এই দূরত্বকে বলা হবে লেন্সের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কি না, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের পর্যন্ত যে দূরত্ব তাকেই বলা হবে লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এটা যেমন দ্বিতীয় মুখ্য ফোকাস প্রথম মুখ্য ফোকাসও আছে, প্রথম মুখ্য ফোকাসে কি ঠিক উল্টোটা হয়, এখানে যেমন সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এলে একটা বিন্দুতে মেলে, প্রথম মুখ্য ফোকাসে হয় কি একটা বিন্দু থেকে যে যাত্রা শুরু করে, তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এই রকমের হয়, এটা যদি লেন্সটা হয় এইটা হচ্ছে যে তোমার লেন্সটা বাঁকা হয়ে গেছে, এইটা ধরো প্রধান অক্ষটা, প্রধান অক্ষের ওপর এরকম একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই বিন্দু থেকে আলোকরশ্মি যদি লেন্সের ওপর পড়ে তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়,
এরকম হয় যে এই বিন্দু থেকে সমস্ত আলোকরশ্মি লেন্সের উপর গিয়ে পড়বে, এইরকম ভাবে সমস্ত রশ্মি লেন্সের উপর গিয়ে পড়বে, পড়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই পয়েন্টটাকেই বলা হবে প্রথম মুখ্য প্রকাশ বা ইকুয়ান। মানে প্রথম মুখ্য প্রকাশ তাহলে কাকে বলে? উত্তর লেন্স দিয়ে বলছি যে উত্তর লেন্সের প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু আছে, যে বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের ওপর যদি আপতিত হয় তাহলে অতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল রূপে নির্গত হয়। প্রধান অক্ষের ওপর অবস্থিত এই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হবে উত্তল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। এখন যদি রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ওপর সমান্তরালভাবে এলো বাট নট উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দি রেজ আর প্যারালেল বাট নট উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দেন হোয়াট উইল বি দ্য ইমার্জেন্ট রে, দেন হোয়াট উইল বি দ্য নেচার অফ দি ইমার্জেন্ট রে। ইন দিস কেস দি ইমার্জেন্ট রে উইল অলসো মিট অ্যাট এ পয়েন্ট বাট নট অ্যাট দি সেকেন্ড প্রিন্সিপাল ফোসাই, দে মিট অন ইনাদার পয়েন্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট পয়েন্ট বা হোয়ার দি পয়েন্ট ইজ সিচুয়েটেড, এই পয়েন্টটা অবস্থিত কোথায়। এখন তার আগে জানতে হবে তোমায় ফোকাস তল কী জিনিস। এখন এই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের ওপর উল্লম্বভাবে যে তলটা যায় তাকেই বলা হবে ফোকাস তল বা ফোকাল প্লেন। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের ওপর কল্পিত উল্লম্ব তলকেই বলা হয় ফোকাস তল। তাহলে এখন যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল না হয় কিন্তু নিজেদের মধ্যে সমান্তরাল, তাহলে তারা অতিসরণের পর তারাও একটা বিন্দুতে মেলে, সেই বিন্দুটা থাকে ফোকাস তলের উপর, এবং এই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোসাই। মনে রাখবে যে ফোকাস তলের ওপর অবস্থিত সমস্ত বিন্দুই গৌণ ফোকাস, সুতরাং সেটার কোনটা কোন ক্ষেত্রে গৌণ ফোকাস হবে সেটা নির্ভর করবে রশ্মিগুলো কেমনভাবে আপতিত হয়েছে। যদি এদিক থেকে সমান্তরাল হবে এদিক থেকে পড়ে তাহলে এখানে মিলবে, এদিক থেকে গিয়ে যদি পড়ে তাহলে দেখো অন্য জায়গায় মিলবে। সুতরাং দুই ক্ষেত্রেই কিন্তু রশ্মিগুলোর অবস্থান হবে বা মিলিত বিন্দুগুলো প্রতিসরণের পর রশ্মিগুলো ফোকাস তলের ওপরেই অবস্থিত হবে, এই না দুইটই হবে গৌণ ফোকাস। সো প্রিন্সিপাল ফোকাস, অলদো দি প্রিন্সিপাল ফোকাস ইজ ফিক্সড পয়েন্ট, সেকেন্ডারি ফোসাই আর নট ফিক্সড, অল দি পয়েন্টস অন দি ফোকাল প্লেন বিহেভস অ্যাজ সেকেন্ডারি ফোসাই।